মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। সুপারম্যানের রূপে ট্রাম্পকে নিয়ে অভিনব প্রচারণা চালাচ্ছেন তার ভক্তরা। আইজোনায় এক সমাবেশে অবৈধ অভিবাসন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেছেন হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার। তিনি জানিয়েছেন, রিপাবলিকান হলেও এবার তিনি কমলা হ্যারিসকে ভোট দেবেন। ফ্লোরিডার শোভাযাত্রায় ট্রাম্পের ভক্তরা হাজির হয়েছেন তার থিমযুক্ত টুপি ও প্যান্ট পরে। এতে ফুটে উঠেছে তাদের ট্রাম্প ভক্তি। একজন সমর্থক বলেন, ট্রাম্প একজন দুর্দান্ত নেতা। তার শাসনামলে যুক্তরাষ্ট্র শক্তিশালী ছিল। কমলাকে ক্ষমতায় আনলে সমস্যা আরো প্রকট হবে। ট্রাম্পের সময় যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল এখন তা আর নেই। ট্রাম্পই দেশের ভবিষ্যতের জন্য সঠিক। এদিকে টেক্সাসের কাউবয় সমর্থকরাও বসে নেই। ট্রাম্পের প্রতি তাদের ভালোবাসা প্রকাশে তারা আয়োজন করেছেন ঘোড়ার খেলার প্রতিযোগিতা। তাদের মতে ট্রাম্পের স্টাইল ও ব্যক্তিত্ব কাউবয়ের মতোই। তিনি একজন স্টাইল আইকন। অন্যদিকে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার জানিয়েছেন যে রিপাবলিকান হলেও এবার তিনি ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন। এটা চিপস বিস্কিট চিপসকে চিপস বলতে হবে। ব্রান্ড পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। সম্প্রতি ট্রাম্প অ্যারিজোনার এক সমাবেশে অবৈধ অভিবাসন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে আবর্জনার পাত্র বলে মন্তব্য করেন। এর সমালোচনা করে আর্নল্ড তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠত্ব ও ন্যায্যতার দেশ। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রতি এমন ব্যতিক্রমী সমর্থন নজর কেড়েছে সবার। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।